সময় মতো পৌঁছে যাবে? গলতি হবে না দাদা। আর আমি যা যা বলেছি সব যেন প্ল্যান মাফিক হয়, মনে রেখো। ভুল হলে তোমার আমার জীবনের খেলা একেবারে হরিওম খতম হয়ে যাবে। ঠিক আছে দাদা, কোথাটা ইয়াদ থাকবে। হরিওম হরিওম হরিওম। বিল্লুকে এটা দেবে রশিদ সাহেবের হাতে দেওয়ার জন্য, আর কারো হাতে কিন্তু নয়। চিঠিটা খুব জরুরি। যাও। ব্রহ্মদেব ঘোষ স্পিকিং। 10 কোটি টাকার হিরোইন ধরা পড়লো, চারিদিকে তো হইচই পড়ে গেছে। এটা আমাদের ডিউটি স্যার। গ্যাংটার কোন হদিস পেলেন? পেয়ে যাব। আচ্ছা, ড্রাইভারকে ধরতে পেরেছেন? না, ড্রাইভারের খালাসি কাউকেই পাইনি। তেজুকে মৃত পেয়েছি। জ্যান্ত ধরা পড়লে অনেক খবর মিলত। লোকটা লাচ্চু সিং এর দলের। সেই পুরনো লাচ্চু। এনিওয়ে, হরি ওম। ডিকেকে দিয়ে এসো এক্ষুনি। ড্রাইভারকে বলো আমার গাড়িটা বার করতে, আমি এক্ষুনি বেরোবো। ঠিক আছে স্যার। তোমাকে পুলিশ খুঁজছে। আপনি কিছু করেন দাদা। অমিত রায় আর ওর ভাইকে একেবারে কেমন করে, যেমন করেই হোক এই কাজ তোমায় করতে হবে, নইলে তোমার নাম আর নিশান দুটোই মিটে যাবে। শোনো, কাল বিকেলে আমি অমিত রায়ের ভাইকে ডিকের কাছে পাঠাব। রইসালা ডিকে? আরে হবে হবে, আসতে একটা একটা করে কাঁটা তুলতে হবে। দরকার হলে অমিত রায়ের বাড়িটাকে তুমি পুরোপুরি হারি ওম ছাপ করে দাও। বুঝে গেছি দাদা, বুঝেছ। হারি ওম হারি ওম হারি ওম। শোনো, বিলুয়ার খালাসির মরার ব্যাপারটা এবং ডিকে চিঠিটা যেন প্রকাশ না পায়, ওদের এই কেসের বাইরে ফেলে রাখো। সবার কাছে এটা দাদা হয়ে থাকুক, প্রয়োজনে সিপিকেও বলো না। ওকে স্যার। যেই মুহূর্তে শুনবে তুমি ডিকে স্টাফ, পুলিশ তোমাকে বাড়ি চৌকাঠি বেরোতে দেবে না। আর তো থাকছে না ডিকে স্টাফ। তার মানে এই দেখো, দেখো রেজিগনেশন লেটার, আজই দিয়ে দেব। চলবে কি সে? কেন, বরের ঘরে বসে? তাহলে ও বাড়িতে তুমি যাবে। বৌমাকে প্রণাম করা লোকটা কিছুতেই ছাড়তে পারছি না, আর দাদাকেও প্রণাম করে আশীর্বাদ নিয়ে আসবো। আর তাছাড়া বাড়ির ছোট বউ বলে কথা, তুমি দাদা ভাইকে চেনো না। আমার মনে হয় তুমি ঠিক চিনতে পারো না। আমি সারা জীবনে চিনতে পারলাম না, আর উনি গল্প শুনেই চিনে নিলেন। আসলে বাবুর হিংসা হচ্ছে, নিজে যেতে পারছে না তো। আমার বউই গেছে। বউই যাক, আমি চললাম।
কাকে চাই? বৌমা। বৌমা, আসুন ভেতরে আসুন, আসুন। আমি কি এটা জানতে চাইলেন না তো? বৌমা বলে যখন ডেকেছেন, আসলে ওই নামে তো আমাকে একজনই ডাকতো। আমি জানি আপনার দেওর। তুমি কে ভাই? আমি শিখা, সোমনা আমার কাছেই থাকে। তোমার কাছে থাকে মানে? মানে আমি আমি সুমিতের মানে সমর মানে আমি সমর বউ। বউ? তোমার একটা কাণ্ড ঘটালো, কিছু জানো না? বাড়ির ছোট বউ এক কাপড় এসছে। আরে হা করে দিয়ে একটু কি বেড়ে চলছি দাঁড়া। আরে গলায় কি পরিস, তুমি দেখেছো? এই যে এগুলো মাল সমুর বউয়ের জন্য রেখে দিয়েছে। হা করে দেখছো কি? যাও কি পড়ল শাখা নেই বড় না নেই ভেঙেই করে এলো রায়বাড়ি ছোট বউ। শোনো এগুলো চোখে দেখেনি অথচ আমার অসম্মান হবে বলে এবার প্রণাম করি। আমার তোমার অধিকার আছে, এবারে ছোট বউ হিসেবে তোমার অধিকার আছে। আশীর্বাদ করলেন না? ভেবেছিলাম করদের জ্বর পরে ধান দুগুতে আশীর্বাদ করবো তারা পুলিশের কাপড়ে সুখী হতো না চিরকাল সুখী থাকো অমন করে দিয়েছো কি? পুলিশ ভয় করছে না? না তো ঠিকই, পুলিশকে তো সকলেই ভয় পায়। ঠিক নারকলের মতো মানে বাইরের খোলসটাই শক্ত নারকলের মতো, আর ভেতরটা জলে ভরা। এই যে আমার কাছে ধরা পড়েছে, এই রে এবার ধরা পড়েছে। বাড়ি ছেড়ে তুমি যেতে পারবে না। যাবো না তো, আমি তো এখানে থাকতে এসেছিলাম। তুমি নিজে গিয়ে কান ধরে ওকে টেনে নিয়ে এসো, আমার অর্ডার। আজ আমি তাড়াতাড়ি ফিরবো, ও বেলা ভালো মন্দ হোক, ওর হাতের রান্নাটা পরীক্ষা করি। উঠে তুলতে পারবেন তো? না পারলে তোমার বর 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 কি খেলাবো। এই দেখো ও দেরি হয়ে গেছে, এই এক মেয়ে আমার পুলিশের কর্তব্য ঘুম ধরালো। একেবারে রাজরানীর মতো এলি দেখলি আর জয় করে দিলি। তোমরা
তুইও আমাকে ওই নামে ডাকলি কেন? ওই নামটাই বুঝি কাউকে ভাগ বসাতে দিতে চাও না? তোকে ভাগ দেবো না তা কি হয়? আরে যে মানুষটাকে এর আগে কখনো দেখিসনি, এক মুহূর্তে তার ভেতরটা চিনলি কি করে বলতো? চোখের জলে না, ওই অহংকারী পুলিশ সাহেবের বাড়িতে আমি কখনো যাব না। মায়ের মৃত্যুর কথা আমি ভুলবো না। আমি আমি অমিত রায়কে ঘৃণা করি। ওর নামে একটা কথা আমি তোর মুখ থেকে আর শুনতে চাই না। একই মায়ের পেটে তোদের জন্ম, তুই 10 বার জন্মাবি, 10 বার মরবি, তবু কোনদিন ওর মতো হতে পারবি না। আমি আমি তো এসেছিলাম আমার আমার সমুকে ফিরিয়ে নিয়ে যেতে। ক্ষমা করে দিস ভাই, কেউ হয়তো আমাকে ভুল ঠিকানা দিয়ে দিয়েছে রে। বোমা বোমা, আমি তোমাকে আঘাত দিতে চাইনি। আমি আমি দাদাভাইকে খুব ভালোবাসি, কিন্তু কিন্তু ওই পুলিশটাকে আমি বোমা তুমি আমায় ক্ষমা করে দাও। আমি আমি তোমার দুটি পা ধরে বলছি বোমা, এ কথা আমি আর কখনো বলবো না বোমা। সারাটা জীবন আমাকে জ্বালিয়ে মারলি, তবু এতটুকু জুড়োতে দিবি না? বেশ, না দিতে চাস যাবি না। তবে আমি যখন মরবো আমার মুখে আগুনটুকু দিতে যাবি তো ভাই? আমাকে আর ওই নামে ডাকবি না। আজ আমাকেও যখন ফিরিয়ে দিতে পারলি তখন বুঝলাম তোর বুকের ভেতর বৌদি আর মা দুটোই মরে গেছে। আর কোনোদিন এই কথা বলবে না, কথা দাও, কথা দাও আর কোনোদিন বলবে না। তাহলে তুইও কথা দে, আজই বাড়ি ফিরে যাবি। কিন্তু কিন্তু পুলিশ সাহেব, শুধু পুলিশকেই দেখলি? আরে ভেতরের মানুষটাকে তোর চোখে পড়লো না? তুই চলে আসার পর মানুষটার খাওয়া ঘুম সব খুঁজে গেছে, শুধু সমু আর সমু। সমু কি খাচ্ছে, ওর শরীর কেমন আছে? জানিস শিখাকে, শিখাকে কত আদর, বলো আমার সমু বউ না, ও আমার মেয়ে। শিখাকে আদর করতে গিয়ে, আশীর্বাদ করতে গিয়ে মানুষটা কেঁদে ফেল। চল ভাই, আর দেরি করিস না, অফিস থেকে ফিরে তোকে দেখে খুব খুশি হবে। বৌমা ওয়েলায় যাবো? না না, এখনই। বৌমা পিকের কাছে রেজিগনেশন দিয়ে তবেই আমি ও বাড়িতে ঢুকবো, কারণ দাদা ভাইয়ের কাছে ওটা তো শুধু বাড়ি নয়, একটা সত্যিকারের স্বর্গ, পবিত্র স্বর্গ। তল্লাশি নেবার নামে এভাবে হ্যারাস করার মানেটা কি? নিজেরা হ্যারাস না হলে আমরা পাবলিক কে হ্যারাস করি না। হ্যাঁ, কিন্তু পেলেন না তো কিছুই? পাবো পাবো, আজ না কাল ঠিক পাবো। এ তো সবে শেষে শুরু হলো মিস্টার লা, সেদিনের অপেক্ষা রইলাম। হ্যাঁ চলো চলো। এক কাগজ এক লেখা, এক কালি মানে একই লোক। তারপরে সোনার কাছে পাওয়া করে লেখা চিঠির, আর এই চিঠি লেখক এক। তবে এই চিঠি কোর্টে লেখা নয় স্যার, স্পষ্ট হুকুম দিয়েছে ডিকে কে ফাইল এবং পাউচ পাঠাতে। পাউচ? তবে এই চিঠি শোভনলাল ডিকের যোগাযোগের সাক্ষী। আবার ড্রাইভার বিল্লুর পকেটে খোঁজ ডিকের চিঠি, মানে বিল্লু ডিকে আর শোভনলাল,
আরে অদৃশ্য হুকুম দেবার লোক, মানে আসল মাথা ডিকেকে চার্জ করলি স্যার বেরিয়ে যাবে। না না, এত সহজে হবে না, একটু ভাবে ফাইলগুলো নিয়ে যাও। এক কালি, এক লেখা, দিল্লি লেখা, চারটে ফোন নাম্বার, এক লেখা, কোনো সন্দেহ নেই স্যার। তবে এটা এই ফাইলে এলো কোথা থেকে? সব প্রমাণ আপনার সামনে আছে স্যার, হ্যান্ড রাইটিং এক্সপার্টের রিপোর্ট পর্যন্ত। কিন্তু কোনো কিন্তু না স্যার, বডি ওয়ারেন্ট চাই। ওই লেভেলের লোকেদের গায়ে হাত তোলার ফল কি হবে তুমি জানো? কিন্তু ওই লেভেলের ক্রিমিনালকে ধরতে পারলে পাবলিকের মনে পুলিশ সম্বন্ধে ভুল ধারণাটা পাল্টে যাবে স্যার। আই এম প্রাউড অফ ইউ, সম্পূর্ণ সহযোগিতা তোমার জন্য রইল। থ্যাংক ইউ স্যার। সিট ডাউন। এটা কি আমার রেজিগনেশন? রেজিগনেশন? বাট ওয়াই? আমি তো ভেবেছিলাম তোমার আর মিলির চার হাত এক করে আমি রেজিগনেশন দেবো, তারপর সব কিছু তোমার হবে। মানে তুমি শর্মিলাকে বিয়ে করো, এটা আমার অনুরোধ। না করো না প্লিজ। মিস্টার লাহা, আমি বিবাহিত, শিখা মানে সেলিন আমার স্ত্রী। সেলিনা? ওর পাশ তুমি জানো, এটা ডার্টি। মিস্টার লাহা, শিখা আমার স্ত্রী। তুমি বলে কথাটা আমি সহ্য করে নিলাম, অন্য কেউ বলে তার টুরিটা আমি ছিঁড়ে নিতাম। আমার জীবন বাঁচানোর জন্য আমি তোমার কাছে ঋণী। এখন বলো, শর্মিলাকে বিয়ে করার জন্য তোমার কত টাকা দরকার? মিস্টার লাহা, আমি আপনার সিন্ধুকে টাকা বা সোনা নই, আর আমার মনও কোনো খেলার পুতুল নয়। তাছাড়া কেমন করে আপনি আমার ভালোবাসাকে কিনবেন? আমার ভালোবাসা তো বাজারে বিক্রি হয় না। দর করছ? ২৫ লাখ আছে, দরকার হলে আরো দেবো। বাট মাইন্ড ইট, শর্মিলা ছাড়া তুমি আর কাউকে বিয়ে করতে পারবে না। সিগারেট আমি অনেক খেয়েছি, কিন্তু ২৫ লাখ টাকা চেক দিয়ে সিগারেট খাওয়ার মজাটাই আলাদা। শুনুন, আপনি আমার ভালোবাসার অহংকারে আঘাত করেছেন, টাকা দিয়ে কিনতে চেয়েছেন আমার ভালোবাসাকে। অবশ্য আপনাদের মতো বড় লোকদের আছে রে ব্যক্তি এই চকা ছড়া। তোমার মতো একটা পাতি গরিব লোক কি করে জানবে বড় লোকের কি থাকে আর না থাকে? তোমার ইচ্ছে অপূর্ণ রেখে আমি আমার টাকার সামনে একদিন তোমাকে মাথা নিচু করতে বাধ্য করবো। আরে ধর, আপনার অর্থ, আপনার আভিজাত্যকে আমি আমার চলার পথে মারিয়ে দিয়ে এগিয়ে যাব। আমি দাদাভাইকে সব কথা জানাব। দাদাভাই অমিত রায়, যে তোমাকে একদিন কুকুরের মতো ওই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তবে আমি বলি কি, আমার কথাটা তুমি আমার ভেবে দেখো। যে অপমান তোমাকে ওই বাড়ি থেকে করা হয়েছিল তার প্রতিশোধ তুমি যদি নিতে চাও, তাহলে তুমি আমার সঙ্গে হাত মেলাও, দেখো আমি তোমার জন্য কি করতে পারি। ভালোবাসা কিনতে গিয়েছিলে না? আমিও গিয়েছিলাম কিন্তু পারিনি। ভালোবাসা সত্যিই বাজারে বিক্রি হয় না। সুমিত, তুমি আমাকে ছেড়ে যেও না। সুমিত, প্লিজ প্লিজ, সুমিত সুমিত সুমিত,